আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ থেকে 10-এর 289 থেকে 290 নং বুথে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকায় বুথ সুসজ্জিত করা হয়েছিল। শাসক দল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টি সহ অন্যান্য বিরোধী দলের সমস্ত দলীয় পতাকা ছিঁড়ে উপরে ফেলে ঝোপঝাড় নালায় ফেলে দেয়। শাসক দল তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়ে এই সমস্ত অপকর্ম ঘটাচ্ছে। আপামর সাধারণ মানুষ ব্যালটের মাধ্যমে ভোট বাক্সের জবাব দেবে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে শামুকতলা থানায় অভিযোগ দায়ের করেছি। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। হারুর চৌপতি থেকে ন্যাশনাল হারুর চৌপতি থেকে আমাদের যে উত্তর বারোটা ভোট কেন্দ্র আছে 10-বাই-289 বুথের মাঝখানে যে ফ্ল্যাগ ছিল বিজেপির ভারতীয় জনতা পার্টির, এই ফ্ল্যাগগুলো সব উঠে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয়। এবং এই এটার যে যারা এই এই কাজ করেছে তাদেরকে প্রশাসন প্রশাসন যত তাড়াতাড়ি পারে তাদের এটা পদক্ষেপ নেই এবং এই দুষ্কৃতিদের জবাব দেবে সাধারণ পাবলিক, ব্যালটের মাধ্যমে জবাব দেবে। আমার নাম নন্দন চন্দ্র, 10-বাই-289 উৎসব। আজকে আমাদের উত্তর পাড়কাটা 10-বাই-289 এবং 10-বাই-290 নং বুথে আগামী পঞ্চায়েত ইলেকশনকে কেন্দ্র করে আমরা বুথকে গণতন্ত্র উৎসবের সাজে সাজিয়েছিলাম, কিন্তু গতকাল রাত্রে টিএমসির কিছু দুষ্কৃতি আমাদের ফ্ল্যাগ ফেস্টন উড়িয়ে ফেলিয়ে দেয় এবং আমরা এর জন্য বিডিওর কাছে এবং প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। প্রশাসন যেন এর বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয় এবং এটার তদন্ত যাতে নেয় এবং গ্রামে যাতে আমাদের এই দুই বুথে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে, যাতে কোনো মানুষ আতঙ্কে না থাকে। গতকালকের এই ব্যাপারে সকালবেলা উঠে মানুষ সব মানে দেখে আতঙ্ক হয়ে গেছে যে এই ব্যাপারে এখন পাড়া প্রতিবেশীরাও খুব আতঙ্ক যে মানুষ ভোট দিতে যাবে কীভাবে এখন এই যে পরিস্থিতি। তাই আমরা প্রশাসনের দ্বারস্থ হচ্ছি, প্রশাসনকে আমাদের এই নিবেদন, আপনারা আমাদের এলাকায় এসে তদন্ত করে আমাদের এই গ্রামকে শান্তি শৃঙ্খলাতে একটু সহযোগিতা করুন। তে এই যে দুষ্কৃতীরা যে কাজটা করেছে তে এর জবাব মানুষ জনসাধারণ ব্যালটের মাধ্যমে দিবে। তাই আমি 10-বাই-290 নং বুথের সভাপতি মনীন্দ্র মদক ইতিহাসে আজকে উত্তর বারোঘাটায় এই ধরনের নিদর্শন কখনো হয় নাই। গতকাল রাতে তৃণমূলী দুষ্কৃতীরা বিরোধী দলের 10-বাই-289 যে বুথ নাম্বার আছে, 10-বাই-289 বুথ নাম্বারে তৃণমূলী দুষ্কৃতীরা সব বিরোধী দলের সমস্ত পতাকা ক্ষেতের মধ্যে পাটখাতের মধ্যে তুলে তুলে ভয়ে ফেলিয়ে দেয়। এই এই ধরনের ঘটনা গ্রামকে উত্তেজনা সৃষ্টি করে এবং এরা উত্তেজনা সৃষ্টি করার জন্য এই কাজগুলো করছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই এবং আমরা বিডিওর কাছে এবং পুলিশের কাছে এর খতিয়ে দেখার আশ্বাস রাখছি এবং এর ফল ভোটের বাক্সে যেন পরে মানুষের সাধারণ মানুষের কাছে আমরা দাবি জানাচ্ছি।